আমরা আমাদের আজকের এই মহান দিনে আমরা জাতীয় সংগীতের মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের শুভ সূচনা হয়েছে। এই প্রোগ্রামের মূল যেটা ভিত্তি সেটা হচ্ছে ভারতবর্ষের সংবিধান। সেই সংবিধান আমরা সকলে মিলে এখানে যারা আছি সকলে মিলে উঠে দাঁড়িয়ে আপনাদের প্রত্যেকের হাতে এই সংবিধানের একটা করে কপি দেওয়া হয়েছে, তার সাথে সাথে সকলে মিলে একসাথে আমরা পড়বো। আলাদা আলাদা আমি বলবো, আপনারা বলবেন, এরকম ব্যাপারটা নয়, একসাথেই পড়তে হবে। এটা আমাদের জনগণ মনোনীত নায়িকা মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজিন্দ স্টেডিয়ামে যেভাবে বলেছিলেন যেভাবে করেছিলেন, আমরা প্রায় অনেকেই সেখানে উপস্থিত ছিলাম, আপনারাও ছিলেন, ঠিক সেইভাবে। আলাদা আলাদা নয় আমি বলবো, তারপর আপনারা বলবেন, এটা নয়, আমরা সকলে মিলে একসাথে বলবো, যাতে ভারতের সংবিধান প্রস্তাবনা, আমরা ভারতের জনগণ ভারতকে সম্পূর্ণ প্রভুত্ব সম্পন্ন লোকতান্ত্রিক গণরাজ্য রূপে গড়িয়া তুলিতে এবং উহার সকল নাগরিকই যাহাতে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশে বিশ্বাসে ধর্মের ও উপাসনার স্বাধীনতা প্রতিষ্ঠা ও সুযোগের সমতা লাভ করেন এবং তাহাদের মধ্যে ব্যক্তির গৌরব ও রাষ্ট্রের একতা সুনিশ্চিতভাবে রক্ষা অনুকূল ভাতৃভাব বর্ধিত হয়, তজ্জন্য সত্য নিষ্ঠার সহিত সংকল্প করিয়া আমাদের এই সংবিধান সভায় গত 1949 খ্রিস্টাব্দে 26 নভেম্বর তারিখে এত দ্বারা এই সংবিধান গ্রহণ করিতেছে অধিনিয়মবদ্ধ করিতেছি এবং নিয়মের অর্পণ করিতেছি। দাদা, আজকে যে অনুষ্ঠান করলেন আপনার, কর্মীদের উদ্দেশ্যে কি কি বার্তা থাকলো আগামী দিনের জন্য? আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যারা সাংবাদিক এসেছেন আজকে। আমরা আজকে 7 মার্চ 2020 গত 2 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজিন্দ স্টেডিয়ামে বাংলার গর্ব মমতা তার শুভ সূচনা করেছিলেন। আমরা আজকে আমাদের শালতোড়া বিধানসভা কেন্দ্রের শালতোড়া কমিউনিটি হলে বাংলার গর্ব মমতা আমরা আজকে তার সূচনা হল এবং এই জায়গাতে বাংলার গর্ব মমতা তৃণমূল কংগ্রেসের 75 দিন ব্যাপী একটা নিবিড় জনসংযোগ কর্মসূচি, এটা 2 মার্চ যেহেতু শুরু হয়েছে 2 মার্চ থেকে 10 মে পর্যন্ত চলবে এই কর্মসূচি। এবং এই কর্মসূচি অনুযায়ী 75,000-এর বেশি সংখ্যক দলীয় নেতা এবং তৃণমূল স্তরের কর্মী 15,000 জনবসতিতে যাবেন এবং সারা বাংলার প্রায় 2.5 কোটি মানুষের কাছে পৌঁছানো যাবে। মানুষের সঙ্গে দলের যোগাযোগকে পুনরুজ্জীবিত করে তোলাই এই কর্মসূচির হচ্ছে মূল লক্ষ্য। এবং এই কর্মসূচি শুধু এই ব্যাপারটা নয়, তার সাথে আরও কয়েকটা আমাদের পর্যায়ে পর্যায়ে প্রোগ্রাম আছে। প্রথম পর্যায়ে 7 মার্চ কর্মী সম্মেলন, তারপর আবার 8 মার্চ থেকে 14 মার্চ জলযোগে যোগাযোগ, 15 মার্চ স্বীকৃতি সম্মেলন, আবার আমরা সেকেন্ড পর্যায়ে চলে যাচ্ছি, 2 মার্চ থেকে শুরু করে শেষ হবে 19 এপ্রিল, 20 মার্চ থেকে 5 এপ্রিল হবে বঙ্গধ্বনি যাত্রা, 14 এপ্রিল হবে সংহতি সভা, 19 এপ্রিল হবে চেতনা সভা। এটা সেকেন্ড পর্যায়ে চলে গেছে। থার্ড পর্যায়ে 20 এপ্রিল থেকে 10 মে শেষ হবে।
এটা পাঁচটা পর্যায়ে ভাগ করা হয়েছে। 20 এপ্রিল থেকে 5ই মে হবে বাংলার বার্তা, 8ই মে হবে বিশিষ্টা সম্মেলন, 3রা মে হবে নবীনবরণ সভা, 20 মার্চ থেকে 8ই মে তৃণমূলের সাথে মান্যজন, এবং 10ই মে যেটা শেষ হবে সেটা হবে তৃণমূলের পদাতিক সম্মেলন। এই হচ্ছে এই বাংলার গণমমতার মূল কর্মসূচি। এটা আগামী দিনে আমরা বিভিন্নভাবে আস্তে 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 এই নির্দেশ অনুযায়ী, এই গাইডলাইন অনুযায়ী আমরা বিভিন্নভাবে প্রোগ্রাম করব। পুরনো কর্মীদের জন্য কি রয়েছে, মানে পুরনো কর্মীদের জন্য? পুরনো কর্মীদের জন্য ওই যে স্বীকৃতি সম্মেলন যেটা 15ই মার্চ করতে হবে, স্বীকৃতি সম্মেলন, যারা তৃণমূল কংগ্রেসটা জন্মগঠন থেকে আছে বা অনেকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা মনে করেন, অনেকে তৃণমূল কংগ্রেসটাকে সুন্দর করে প্রতিষ্ঠা লাভ করেছেন, তৃণমূল কংগ্রেসটাকে মানুষের কাছে চিনিয়েছেন, যারা যে কোনো কারণে হোক, ক্ষোভে হোক, দুঃখে হোক, যন্ত্রণায় হোক, বেদনায় হোক, তারা হয়তো বসে আছেন এখনো সরাসরি, হয়তো তৃণমূল কংগ্রেসে বিভিন্ন কারণ তারা আসেননি, তাদের আমাদেরকে ডেকে তাদের একটা জায়গায় তাদেরকে সম্মান প্রদান করতে হবে এবং তাদেরকে ডাকতে হবে। এটার নাম স্বীকৃতি সম্মেলন। এটাই আমরা 15ই মার্চ আমাদের করতে বলছি। 75টি যে কর্মসূচি আপনারা নিজেরা নিয়েছেন সেটা কি ব্লক সভাপতিদেরকে ভাগ করে দেওয়া হবে না আপনি নিজে করেছেন? না, আমাদের এখনো ক্লিয়ার করে বলেননি। যেমন দিদিকে বলে প্রোগ্রামের অনেককে ভাগ করে দিয়েছেন, আগামী দিনে এটাও হতে পারে। এই যে অনেক পর্যায়ে আছে তো বিভিন্নভাবে মিছিল, মিটিং, জনসমিতিতে যাওয়া, পদযাত্রা, এগুলো নিশ্চয়ই আমাদের অনেক তৃণমূল নেতৃত্ব থেকে ভাগ করে দেবে, বড় নেতৃত্ব যারা লিডারশিপ তাদেরকে অনেক ভাগ করে দেবে। এখন ঠিক ক্লিয়ার নেই যে কাকে ভাগ করে দেবে।